ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি শুরু করছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি টাইমব্যাক্সের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করলে আপনার আয় বেড়ে যাবে প্রায় 10 গুণ। অনেকেই টাইমব্যাক্সে কাজ করে থাকেন কিন্তু অল্প অল্প আর্নিং করেন এবং কিছু গোপন বা হিডেন ট্রিক্সগুলো জানেন না, এই কারণে আপনার সময় নষ্ট হয় এবং আয় কম হয়। আজকে আমি দেখাতে চলেছি কিভাবে আপনার টাইমব্যাক্সের আয় বাড়াবেন প্রায় 10 গুণ। সুতরাং ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। তো চলুন আমরা ডেস্কে চলে যাই, কী কী হিডেন টিপস আমাদের জন্য। সো ভিউয়ার্স, আপনি যদি আমাদের এই চ্যানেলে নিউকামার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন আপডেট টিউটোরিয়াল পাওয়ার জন্য। তো চলুন আর দেরি না করে আমরা শুরু করি, আমরা কি কি রেখেছি সে বিষয়টা আগে জেনে নিই। টাইমব্যাক্সের যে ট্রিক্সগুলো জানলে আয় বাড়বে 10 গুণ। টপ ওয়েস মেক মানি অন টাইমব্যাক্স, মেক $500 পার মান্থ। এখানে 8টি বিষয় আপনাদের জন্য রেখেছি, এই বিষয়গুলো আমি স্টেপ টু স্টেপ দেখাবো এবং আমাদের সাথে দেখে থেকেই এই ভিডিওটির শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। আজকের এই ভিডিওটি ভালো হতে চলেছে, তো চলুন শুরু করি। প্রথমেই হচ্ছে অফার ওয়ালস। অফার ওয়ালস থেকে আপনি কিভাবে হিউজ আর্নিং করতে পারবেন সেই বিষয়টি নিয়ে আমরা এখন কথা বলবো। তো চলুন আমরা টাইমবক্স অ্যাকাউন্টে চলে যাই। এই যে লগ ইন অবস্থায় আছি, ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে আসার পর প্রথমে যে জিনিসটি, যে বিষয়টি আমি দেখাতে চেয়েছি সেটা হচ্ছে অফার ওয়ালস। অফার ওয়ালস থেকে কিভাবে আপনার আয় বাড়বে সে বিষয়টি নিয়ে এখন চলুন আমরা শুরু করি। অফার ওয়ালস আমরা কোথায় পাবো? অফার ওয়ালস পাওয়ার জন্য আমরা আপনার যে অ্যাকাউন্ট আছে সে অ্যাকাউন্টের একেবারে আর্ন এই অপশনে ক্লিক করবেন। লগ ইন এর পর আর্ন অপশনে ক্লিক করার পর খেয়াল করে দেখুন এই যে এইখানে অফার ওয়ালস নামের একটা অপশন আছে, এখানে দেখুন শেয়ার বাটন এর মতো একটা বাটন আছে, এটা অফার ওয়ালসে ক্লিক করে দিন। জাস্ট এখানে অফার ওয়ালসে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসুন। এই স্ক্রল করার পর খেয়াল করে দেখুন এখানে হিউজ পরিমাণে অফার আছে এই ওয়ালে। এখানে দেখুন এই যে অ্যান্ড্রয়েড থেকে এটা করা যাবে, তারপর এটা উইন্ডোজ থেকে করা যাবে, এটা ম্যাক থেকে করা যাবে, এবং এখানে ক্লিক করলে এগুলো দেখতে পাবেন। ওকে, এবং সেটার ক্রাইটেরিয়া অনুযায়ী এখান থেকে আপনি দেখে নেবেন। আর এখানে একটা বিষয় খেয়াল করে দেখুন, দেখুন $15, এখানে দেখুন $12, এখানে $1, এখানে $14, এই হিউজ পরিমাণে এখানে অফারে ওয়ালে দেওয়া থাকে। আর এই অফার ওয়াল থেকে আপনি এইগুলো কমপ্লিট করেই এখান থেকে হিউজ আর্নিং করতে পারেন। সো অফার ওয়াল থেকে কিভাবে আপনি এই টাইমব্যাক্স আর্নিং করতে পারেন সে বিষয়টি জেনে গেছেন। আমি সময় আর না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি পরে যে অপশন আছে, সেটি হচ্ছে ডেইলি পুল। ডেইলি পুল যে অপশনটি আছে সেই ডেইলি পুল অপশন আমরা কিভাবে ফুলফিল করে সেখান থেকে আমাদের আয়কে বাড়িয়ে নিতে পারি। তো চলুন আমরা দেখি যে ডেইলি পুল থেকে কিভাবে আমরা আয় বাড়াতে পারি। তো চলুন আমরা চলে যাই অ্যাকাউন্টে। অ্যাকাউন্টে আসার পরে একটি বিষয় খেয়াল করে দেখুন, ডেইলি পুলে আমি সার্ভেতে এখানে ক্লিক করে দিলাম। সার্ভেতে ক্লিক করার পর এই যে নিচে একটু খেয়াল করে দেখুন, এই যে নিচে এই পাশে স্ক্রল করে একটু নিচে আসুন, নিচে আসার পরে লেখা আছে ডেইলি পুল। এই ডেইলি পুলে আপনি এই অপশনটি প্রতিদিন পাবেন এবং এটি কমপ্লিট করে আপনি এই ডেইলি পুলের যে আর্নিং সেটা আপনি প্রতিদিন এখান থেকে আর্ন করতে পারেন। সো ডেইলি পুল কোথায় থাকে এবং ডেইলি পুল থেকে কিভাবে আর্ন করবেন সেই বিষয়টি বুঝে গেছেন। তো চলুন আমরা পরবর্তী স্টেপে চলে যাই। পরবর্তী স্টেপে আমরা রেখেছি পুশ ক্লিক। পুশ ক্লিক করে থেকে কিভাবে আমরা আর্নিং করতে পারি সে বিষয়টি আমরা এখন জানবো। সো পুশ ক্লিক থেকে কিভাবে আমরা বেশি বেশি আর্নিং করতে পারি সে বিষয়টি জানার জন্য আমরা চলে যাই আমাদের যে অ্যাকাউন্ট সে অ্যাকাউন্টে। পুশ ক্লিকটা কোথায় থাকে সেটির জন্য আমরা চলে যাব যে আমাদের যে অ্যাকাউন্টে যে আর্নিং এ যাওয়ার পরে একটা বিষয় খেয়াল করে দেখুন এইখানে কন্টেন্টে চলে যাব আমরা। কন্টেন্টে যাওয়ার পর এই যে নিচে খেয়াল করে দেখুন পুশ ক্লিক অপশনে ক্লিক করে দিলাম। পুশ ক্লিক অপশনে ক্লিক করলাম, করার পরে খেয়াল করে দেখুন যে যারা নতুন তারা অবশ্যই এই বিষয়টি ভালোভাবে দেখবেন, প্রয়োজন হলে রিপিট করে দেখবেন এবং কাজ করবেন, তাহলে আর্নিং করতে পারবেন। অনেকেই বলেছেন যে টাইমব্যাক্স থেকে ছোট ছোট আকারে এখানে কাজ এবং সে কাজগুলো খুব সহজে করা যায় না এবং এখান থেকে আর্নিং করা একটু কঠিন। তো আমি বলবো যারা এই আমি যে বিষয়গুলো দেখাচ্ছি এই বিষয়গুলো ফুলফিল করে থাকবেন তারা অবশ্যই মাসে মিনিমাম $300-$500 আর্নিং করতে পারবেন। এখানে দেখুন পুশ ক্লিক যে অপশনটি আছে, এই পুশ ক্লিক অপশনে $1, $5, $10, এখানে আপনার যে অফারগুলো আছে সেগুলো যদি আপনি কমপ্লিট করেন তাহলে সেখান থেকে আপনি 2 ঘন্টা পর পর এই অফারগুলো পাবেন এবং সেগুলো কমপ্লিট করার পর আপনি সেখান থেকে আর্নিংটা পেয়ে যাবেন। আর এটা কমপ্লিট করার জন্য এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলো অনুযায়ী আপনার মোবাইলে 2 ঘন্টা পর পর নোটিফিকেশন আসবে এবং সেই নোটিফিকেশন কমপ্লিট করে আপনি এখান থেকে আর্নিং করতে পারেন। সো এইভাবে পুশ ক্লিক অপশন থেকে আপনি আর্নিং করে
আপনার আয়কে বাড়িয়ে নিতে পারেন। পরবর্তী যে অপশনটি আমাদের আমরা রেখেছি সেটি হলো প্রিমিয়াম মেম্বারশিপ। পুশ ক্লিক যে অপশনটি দেখাইলাম আপনাদের, তা এখন আমরা দেখব হচ্ছে প্রিমিয়াম মেম্বারশিপ। প্রিমিয়াম মেম্বারশিপ থেকে আপনি কিভাবে আপনার আয়কে বাড়িয়ে নিতে পারেন সে বিষয়টি চলুন আমরা কিভাবে একটু দেখে নিই। আপনার যে টাইমবাক্স অ্যাকাউন্টও রয়েছে, এই অ্যাকাউন্টকে যদি আপনি আপনার বেসিক যে ভার্সন সে ভার্সন থেকে যদি এটি আপগ্রেড করে প্রিমিয়াম ভার্সনে চলে যান, তাহলে সেখানে আপনি টাইমবাক্স যে আর্নিং সে আর্নিং করার জন্য কিছু পার্সেন্টেজ বাড়িয়ে দিবে এবং আরো বেশি সার্ভে এবং বিভিন্ন টাস্ক আপনাকে প্রদান করবে। সো এই অ্যাকাউন্টটি আপনি যদি আপগ্রেড করেন, আপগ্রেড করে যদি আর্নিং করা শুরু করেন, তাহলে আপনার আর্নিং বেড়ে যাবে অনেক গুণ। সো এভাবে আপনার অ্যাকাউন্টকে প্রিমিয়াম মেম্বারশিপ নিয়েও আপনি আপনার আয়কে বাড়িয়ে ফেলতে পারেন। এবার আসুন আমরা পরবর্তী যে অপশনটি রেখেছি সেটা হচ্ছে রেফারেল কমিশন। রেফারেল কমিশন থেকে আমরা কিভাবে আয় করতে পারি সেটি চলুন একটু দেখে আসি। আমরা চলে যাচ্ছি আমাদের যে অ্যাকাউন্ট সে অ্যাকাউন্টে। অ্যাকাউন্টে আসার পর এই যে এইখানে একটা বিষয় খেয়াল করে দেখুন যে রেফারেল যে অপশন, এর অপশন আমি ক্লিক করে দিলাম। রেফারেল এই অপশনে ক্লিক করার পর দেখুন ইয়োর রেফারেল লিঙ্ক এবং এই যে নিচে একটা যে লিঙ্ক আছে সেই লিঙ্কে এখানে ক্লিক করে আপনি এখান থেকে কপি করে এই যে এখানে একটা কপি অপশন আছে, কপি অপশন থেকে যদি এই অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্ট ওপেন করে দেন তাহলে আপনি এখান থেকে $1 কমিশন পেয়ে যাবেন। সো ভিউয়ার্স আপনি যদি নিউকামার হয়ে থাকেন আর টাইমবাক্স অ্যাকাউন্ট কিভাবে ওপেন করতে হয়, কিভাবে অ্যাড্রেস ভেরিফাই করতে হয়, কিভাবে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় এই বিষয়ে ডিটেলস ইনফরমেশন এবং সহযোগিতা পাবেন। আমাদের টাইমবাক্স মার্কেটিং এর টাইমবাক্স এই অ্যাকাউন্টে টাইমবাক্স এর অ্যাকাউন্ট কিভাবে ওপেন করতে হয় এই ভিডিওর ডিসক্রিপশনে অবশ্যই পেয়ে যাবেন। আপনি সেখান থেকে দেখে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন, তাহলে যে যত প্রকার টাইমবাক্সে আর্নিং করার জন্য যত প্রকার হেল্প আছে সেই হেল্পগুলো আমরা করার চেষ্টা করব। সো চলুন চলে যাই, আমরা রেফারেল থেকে কিভাবে আর্নিং করতে হয় সে বিষয়টি আমরা জেনে গেলাম। এখন আমরা পরবর্তীতে যে অপশনটি রেখেছি সেটা হচ্ছে টপ আর্নার বোনাস। টপ আর্নার বোনাস এটা একটা খুব সুন্দর একটা মাধ্যম টাইমবাক্সের আর্নিং বাড়িয়ে নেওয়ার জন্য। টপ আর্নার বোনাস থেকে কিভাবে আপনার আর্নিংকে বাড়িয়ে নিতে পারবেন, আয়কে বাড়িয়ে নিতে পারবেন সে বিষয়টি নিয়ে আমরা এখন কথা বলি। তো চলুন এখানে আমরা চলে যাচ্ছি অ্যাকাউন্টসে। অ্যাকাউন্টসে যাওয়ার পর এখানে যে লিডার সে লিডার অপশন আমরা ক্লিক করছি। লিডার অপশনে ক্লিক করার পরে একটি বিষয় খেয়াল করে দেখুন এই যে এখানে আজকে টপ 100 আর্নার্স টুডে, এখানে যারা আজকে 100 যে আর্নার্স টপ আর্নার্স আছে তাদের মধ্যে থেকে যারা আছে তাদেরকে এখানে দেখাচ্ছে। দেখুন এই যে এই ব্যক্তি সম্ভবত ডেনমার্ক বা কোন দেশের হবে, উনি আর্নিং করেছেন $16। এটা হচ্ছে আজকে $16 তার টপ আর্নারে আছে, $16 আর্নিং করেছেন এবং পোটেনশিয়াল বোনাস পেয়েছেন উনি $150। একটা বিষয় খেয়াল করে দেখুন এখানে যদি আপনি আর্নিং করতে পারেন এরকম প্রতিদিন $5 $5-10-20 এরকম ডলার, এমনি $16 আর্নিং করে আজকে, এটা অবশ্য কম বেশি হয় প্রতিদিন প্রতিদিন, কারণ আজকে হচ্ছে $16 আর্নিং করে উনি $150 বোনাস পেয়েছেন। আবার নিচে খেয়াল করে দেখুন এই যে ইন্ডিয়ার এই লোকটা $9 আর্নিং করেছেন আজকে এবং উনি আর্নিং বোনাস পেয়েছেন হচ্ছে $90। সো এই অপশনটুকু খুবই ভ্যালুয়েবল, আপনি যদি এরকম আর্নিং করতে পারেন তাহলে সেখান থেকে বোনাস পেয়ে যেতে পারেন। দেখুন ইন্ডিয়ার বেশ কিছু $5 আর্নিং করেও উনি টপ আর্নার বোনাস পেয়েছেন, এখানে $5 $0.19 $0.18 আর $0.19 আর্নিং করে ইনি $40 পেয়েছেন। সো এরকম ভাবে আপনি এখান থেকে টপ আর্নার্স যে 100 টপ আর্নার্স আজকে সে আর্নার্স এর মধ্যে থেকেও সেখান থেকে একটা বোনাস পেতে পারেন এবং সেই বোনাস দিয়েও আপনার এই হিউজ ইনকাম বেড়ে যেতে পারে। সো এই বিষয়ে অবশ্যই খেয়াল করতে হবে। সুইপ ট্যাক্স এই অপশনটি আমরা রেখেছি, যে সুইপ ট্যাক্স এই অপশনটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। সুইপ ট্যাক্স এই অপশনটি আপনি আপনার অ্যাকাউন্টে সুইপ ট্যাক্স যে অপশন আছে সেই অপশন থেকে যদি আপনি এটা কমপ্লিট করেন এবং কমপ্লিট করলে সেখান থেকে আপনার এই যে এরকম ভাবে আপনার অ্যাকাউন্টের যে ইনকাম সেই ইনকামকে বাড়িয়ে নিতে পারেন। এই অপশনটি আমি একটু পরবর্তী ভিডিওতে ডিটেলস আলোচনা করব, এই জন্য জাস্ট খালি আপনাদেরকে বললাম যে সুইপ ট্যাক্স থেকে আর্নিং করা যায়, অপশনটি পরে দেখাবো। রেফারেল লিডার হিসেবে কিভাবে আর্নিং করতে পারেন সে বিষয়টি আমরা আলোচনা করব। সো সেই বিষয়টি নিয়ে চলুন আমরা শুরু করি, যে রেফারেল লিডার হিসেবে কিভাবে আমরা আর্নিং করতে পারি সেই বিষয়টি নিয়ে চলুন আমরা দেখে আসি। আমরা চলে যাচ্ছি রেফারেল লিডার, এই যে এখানে আমি অলরেডি দেখিয়েছি যে রেফারেল লিডার, এটার মধ্যে থেকে আপনি যদি রেফারেল লিডারও হন, এখানে একটা বিষয় খেয়াল করে দেখুন যে টপ 100
ইউজার্স আর সেখানে এবং প্রতি 30 মিনিট পর পর এই যে আপডেট হয়। ওকে, এই টপ যে রেফারেল লিডার, সেই লিডার রেফারেল লিডার থেকে আপনি ফার্স্ট প্রাইস $400, সেকেন্ড প্রাইস $200 এবং থার্ড প্রাইস $80 এবং ফোর্থ প্রাইস $40, ফাইভ প্রাইস $20 পর্যন্ত আপনি এখান থেকে আর্নিং করতে পারেন। একটি বিষয় খেয়াল করে দেখুন যে টপ আর্নার, যেটা টপ আর্নারের যে বোনাস, সেটা প্রতিদিন আপনি $50 করে পাবেন এবং আর এখানে রেফারেল লিডার যেটা, সেটাতে আপনার প্রত্যেক মাসে, এটা দিস মান্থ, একটা বিষয় খেয়াল করে দেখুন এটা হচ্ছে দিস মান্থ এবং এখানে পাঁচটা পুরস্কার দেওয়া হয়। এটা হচ্ছে রেফারেল লিডার, এই রেফারেল এরা যারা পুরস্কার পায়, এই পুরস্কারের মধ্য থেকে রেফারেল লিডার হিসাবে এই পাঁচজনকে পুরস্কৃত করা হয় এবং যে প্রথম হয় তাকে $400 দেওয়া হয়, সেকেন্ড যে হয় সে $200 পেয়ে যায় আর থার্ড যে হয় সে $80 হয়ে যায়। আমি একটা বিষয় বলি আপনাকে, সেটা হচ্ছে যে আপনি যদি এই 30 দিনে যদি এরকম সুন্দরভাবে যদি এই বোনাসটাও পাচ্ছেন আবার রেফারেল লিডার থেকেও আপনি যদি প্রত্যেক মাসে যদি রেফারেল লিডার হয়ে যান, সেক্ষেত্রে দেখা গেল যে আপনি $500 পেয়ে যেতে পারেন। আর এই রেফারেল লিডারের সাথে অবশ্যই খেয়াল করতে হবে আপনার যে রেফারেল লিংক আছে, রেফারেল লিংক থেকে প্রতিদিন আপনি $100 $1 করে আর্নিং করতেও পারবেন, সেই বিষয়টাও আপনাকে মনে রাখতে হবে। সো এই কন্টেন্টটা এখানে সুন্দর করে ডিটেলস দেওয়া আছে যে এই কন্টেন্ট এন্ড হবে 18 দিন 17 মিনিট পর, তার মানে 18 দিন 16 ঘন্টা 16 মিনিট পর এটা আবার আপডেট হবে এবং সে কন্টেন্ট কারা পুরস্কার পাবে সে বিষয়ে ডিক্লারেশন করা হবে এবং কারা ডিক্লারেশনের মধ্যে আছে দেখুন এই যে এই অ্যাকাউন্ট গুলো ডিক্লারেশনের মধ্যে আছে। ঠিক আছে, আশা করছি এই যে এরা রেফারেল পেয়েছে কিরকম ভাবে পেয়েছে এবং কতটুকু, এই যে রেফারেল যে সর্বোচ্চ যে রেফারেল লিয়েছিল এটা তিনটা রেফার থেকে সে পেয়েছে হচ্ছে 20 আর এর রেফারেল ছিল যে ফার্স্ট হয়েছে তার রেফারেল ছিল 60টা এবং সেখান থেকে সে $400 পটেনশিয়াল বোনাস পেয়েছে। সো যারা বলেছিলেন যে এই টাইমবক্স থেকে আর্নিং করা যায় না, তাদের জন্য আমি আজকের এই ভিডিওটি তৈরি করলাম টাইমবক্স থেকে আরো কিভাবে আপনার আয়কে হিউজ পরিমাণে আগাই নিতে পারেন এবং কাজ করলে যে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সো ভিউয়ার্স, আজকে আর নয়, টাইমবক্সের আরো গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আগামীতে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনি যদি এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই। আশা করছি আজকের এই টাইমবক্সের এই টিপসগুলো কাজে লাগিয়ে আপনি আপনার আয় বাড়াতে পারবেন। পরবর্তী এরকম ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন।